ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছাগলে খেতখাওকে কেন্দ্র করে একই পরিবারের ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। 25 মার্চ হরিণাকুণ্ড উপজেলার যাদবপুর গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন যাদবপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ফারুক হোসেন, মৃত রব্বানী মণ্ডলের ছেলে আব্দুল খালেক, মৃত শাহাদত মণ্ডলের ছেলে শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের ছেলে বিপুল মণ্ডল, স্বাধীন মণ্ডল ও আব্দুল খালেক মণ্ডলের ছেলে আরিফ মণ্ডল। বর্তমানে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত স্বজনরা জানান, গত 25 মার্চ দুপুরে প্রতিবেশী রবুল মোল্লার রোপণকৃত মরিচ খেতে শরীফুল ইসলামের ছাগল প্রবেশ করে ক্ষেত খাওয়ায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ড ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষেত মালিক রবুল ইসলাম পরিকল্পিতভাবে ওই দিন সন্ধ্যার পর ইফতার পরবর্তী সময় লোকজন সাথে নিয়ে শরীফুল ইসলামকে না পেয়ে তার ভাই আব্দুল খালেক ও তার ভাতিজা ফারুকের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। আসলে ওদের পরিকল্পনা ছিল আমাকে হত্যা করা। আমরা রোজা ছিলাম, ইফতারি করতে যাব, ইফতারি করে নামাজ তারাবি করতে যাব। ওই সময় আমার বাড়ির সামনে ওরা কমপক্ষে দুই এক আড়াই ছিল। আমরা মারপেটের কর হাত অনেক উপরে, সুমি এমপি সুমির সাথে হাত এবং কামাল চেয়ারম্যানের সাথে হাত করে আমাদের প্রতিপক্ষ এই পুলিশ প্রশাসন দিয়ে আমাদের দুমায়ে রাখে, এই করে আমাদের ধরে দেয়। কিন্তু দলটা আমরাও আমলিক করি, আমার বাপসা ছাড়াও 71-এর আমলিক, কিন্তু আমাদের বিএনপির কাতারে ফেলি, আমাদের খালি মায়ের হয়। এই করে এসে আমাদের মোড়ে পাড়ে বাড়ির পাড়ে অতর্কিত হামলা করে আমাদের নির্যাতন করেছে, এর বিচার চাই। ওদের হাকুয়ার হাত খুব লম্বা, ওদের মুখের সাথে আমরা কয়ে দিই আমার ছেলেটা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ রহমত করে দিলে আমার ছেলে বেঁচে আছে, আমার ছেলেটা যেভাবে কোপ মেরেছে তার জন্য রোগা সব কিনা। তাদের বাঁচাতে শরীফুল ও দুই ছেলে বিপুল ও স্বাধীন এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর তাদেরকে উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শরীফুল ইসলামের স্ত্রী বাদী হরিণাকুণ্ড থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন। এস কে জনি, ঝিনাইদহ।